আজ কিন্তু আমি একদম সকাল সকাল তোমাদের সাথে চলে এসেছি দিনটা শুরু করার জন্য। এখন বাজে মাত্র সকাল 6:25। আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। আজ ভীষণ খুশি, অনেকদিন পর এত তাড়াতাড়ি তোমাদের সামনে আসতে পেরে। মানে উঠতে গিয়েই অনেকটা দেরি হয়ে যায়, কিন্তু আমার হাম্বুটা হামলা ছিল, ওই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি। তা সবাইকে গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই বলো। এই তো সবে সবেই উঠলাম, উঠে ফ্রেশ হয়েই আমি তোমাদের কাছে আগে চলে এসেছি। আর যদি কাজ ছেড়ে আসতে যেতাম তাহলে নিশ্চয়ই 7:30 বেজে যেত। আমার কাশি হচ্ছে সকাল থেকেই, এই জন্য একটু নিজের জন্যই চা করে নিচ্ছি। হ্যালো, তুমি কি বিচুলি কাটতে এসছো? দেখো এখন থেকেই গুঁতো দেওয়া অভ্যেস কেমন দেখেছো, বড় হয়ে যে কি মারা মারবে তার ঠিক নেই। আমাদের সোহিনী রানী এখন বেড়াতে যাচ্ছে, তো ওই জন্য ব্যাগ গুছিয়ে নিয়ে যে উড়ে বাপরে, দেখো সাথে নিয়ে কাদের সাথে নিয়ে যাচ্ছে, একে তো সাথে নিয়েইছে, ড্রেস পাল্টানো হয়ে গেছে। আর ব্যাগটা দেখা তোর ল্যাগেজটা, আর এই যে ল্যাগেজ, মানে এতে সব পুতুলের জামা কাপড় আছে, প্লাস এখানে একটা দুধের বোতলও আছে দেখা যাচ্ছে, দাঁড়াও দেখাই ভালো করে, দেখো দুধের বোতল। কদিনের ট্যুর? 3। কোথায় নিয়ে যাচ্ছিস? বান্ধবীর বাড়ি। টাইম কলে জল চলে এসছে, প্রায় 9:30-10 বাজে, এই টাইমেই জল আসে। মাছ নিলাম, মাছ নিয়ে কাটা হয়ে গেল, নুন হলুদ মাখাবো। আজকে আকাশের পরিস্থিতি খুব খারাপ, রোদ্দুর ওঠেনি একদম, স্নান হয়ে গেছে আমার, এখনই উঠলো, এবার জল তুলবে। আর আমার কাজ অর্ধেক হয়ে রয়েছে, রান্না করতে করতে সম্পূর্ণ করব আর কি। দেখ ঝাঁটাটা কত বড়, এত ময়লা মাটি কিচ্ছু যাচ্ছে না, সেই ছোট ঝাঁটাই বেশি কাজে লাগছে এখন। কাজ মিটে যাচ্ছে আর যেখানে সেটা পড়ে থাকছে। সেফটি পিন, সত্যি শুধু এদিক ওদিকই পড়ে থাকে জানো। এই যে শিম আর আলু নেওয়া হয়েছে, আর সবজি আছে, মাছ আছে, ওই দিয়ে রান্না করে ফেলবো আজকে। শিম দিয়ে ককিলা মাছ রান্না করছি, একটু ধনে পাতা লাগবে, তো বাড়ির পিছনেই যখন তরতাজা ধনে পাতা আছে, এ কটাতেই হবে। গোড়া থেকে তুললাম না, আমি গোড়া থেকে তুললে আবার গাছগুলো উঠে যাবে, এখান থেকে আবার পাতা ছাড়বে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। ভিডিও তো তোমরা ব্লগ দেখতেই পাবে, আমি তার আগে একটু কিছু তোমাদের কথা বলি। আমরা গৃহবধূরা বিশেষ করে চাই নিজের পায়ে দাঁড়াতে। এবার নিজের পায়ে দাঁড়াতে গেলে তো আমাদের কিছু একটা করতে হবে, তো সেই বিষয় নিয়েই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তা বিষয়টা একটা ব্যবসা সংক্রান্ত। আমরা কিন্তু সবাই ভাবি যে একটা কিছু আমাদের করতে হবে, তো কোনো কাজ করতে হবে, কোনো একটা ব্যবসায়ী হোক যাই হোক, কিন্তু আমরা কিভাবে শুরু করব সেটা কিন্তু আমরা নিজেরা বুঝতে পারি না প্রথমে। আমি আজকে যাদের বিষয়ে তোমাদের সাথে কথা বলবো, তাদের মাধ্যমে কিন্তু হাজার হাজার মানুষকে সফল করে দিয়েছে। ব্যবসাটা কেমন, কিভাবে এটা কি করতে হবে না হবে আমি তো বলবোই, কিন্তু আর তার আগে আমি তোমাদেরকে বলবো এই ব্যবসাটার নাম, যেটা হলো গুজরাট ও সুরাটের আজমিরা ফ্যাশন। ওখানে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের ভ্যারাইটিস কোয়ালিটির পোশাক তোমরা পেয়ে যাচ্ছ, যেমন মেয়েদের বিশেষ আকর্ষণ শাড়ি, বিভিন্ন ধরনের বেনারসি থেকে শুরু করে তাঁত, সিল্ক, জামদানি, অজস্র, তাছাড়াও কিন্তু তোমার চুড়িদার, কুর্তি, আরও যেসব পোশাক থাকে। আমি তো একরকম মনস্থির করেই নিয়েছি যে ব্যবসাটা শুরু করব। তা তোমরাও যদি মনে করো যে করব, দেখো আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, তোমরা যোগাযোগ করতে পারো, আশা করি তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। এই ভিডিওর ডেসক্রিপশনে ওনাদের কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা যদি মনে করো যে ব্যবসা শুরু করবে যোগাযোগ করো, তোমরা ডিটেলসে ওখান থেকে জানতে পারবে, ঠিক আছে, কোনো প্রবলেম তোমাদের হবে না। দেখো সায়ন গাঁদা গাছ বসিয়েছিল, শুকিয়ে গেছে গাঁদা গাছটা, এখানে অনেক বীজ বোনা আছে, চারাগুলো এখনো বেরোলো না কেন কি জানি। ধনে পাতা দিয়ে দিলাম, মাছ রান্না রেডি, শিম দিয়ে ককিলা মাছ, পেঁয়াজ আদা কিচ্ছু দিইনি, শুধু জিরে লঙ্কা। দেখো কালকের কত বাসি ভাত রয়েছে, আর হাড়িতে আজকে অল্প চাল দিয়েছি, ভাত এখনো ফোটেনি, ক্যামেরা গোলা হয়ে গেল বাসবে। এখানে সোহিনীর একটু আগে সংসার পেতেছিল দেখেছিলাম, পুতুল টুতুল শুয়ে। সোহিনী কোথায় গেল প্রকাশ? সোহিনী চল দিয়েছে, চলছে, আলে বাবলে সোহিনী আবার অন্য জায়গায় খেলতে চলে গেছে। খাওয়া দাওয়া তো হয়েই গেছে দুপুরের, এখন একটু বিশ্রাম নেব। আজকে আমি রাজুকে দিয়ে বিচুলি তোলাচ্ছি। রাজু কেমন লাগছে এখন? রাজু যে সব পারে তার প্রমাণ। আসলে তা না, বিয়েটা খুব তাড়াতাড়ি দেয়া হবে, তো ওই জন্য কি কি কাজ জানে একটু উদাহরণ হিসাবে দিয়ে দিই সবাইকে। মামিদের তো বদনাম আছে এই দেশ জুড়ে, ঠিক আছে, তারই স্বরূপ আমি, তো ওর মামার কিছুতেই সহ্য হচ্ছে না যে রাজু বিচুলি পড়ুক, বলছে এই ওট আমি পুড়ে দিচ্ছি, তাই তো? না আমি বলছি ওকেই ভরতে হবে, কিচ্ছু করার নেই আজকে, এটা রাজুর শাস্তি। আজকে বেলা 12:30 ঘুম থেকে উঠেছে, এই জন্য এটা ওর শাস্তি। একদিন ও ফ্রি ফায়ার খেলছে, দিয়ে আমি রাজুকে বললাম হ্যাঁ রাজু কটা পিছুলি কুচিয়ে দে, না তো করতে পারছে না আমার মুখের ওপর, আচ্ছা দেব, দিয়ে এরাও ঘষে ঘষে কুচাচ্ছে, এবারে স্লো মোশনে পুরো। যাই হোক, ওরা সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছে, আর ওরা তো বলেই দিয়েছে আমি কি জন্য তাড়াহুড়ো করছি, ঠিক আছে, তো আমি এখন ফ্রেশ হব। কি এটা খাবো? এটা দেখুক না, খালেই তো হবে,
দেখো একটু সরস্বতী পূজার চাঁদা কে কেটেছে, সরস্বতী পূজার চাঁদা কেটেছে কাউকে দেখেছে? নামটা কি দিয়েছে? ইরে বাপরে সবাই জেনে সাধন সাথী, তাই তো? সাধন যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? সাথি আবার কে? এরে বাবারে বুট পড়ছে তার জন্য? তার জন্য তো পড়ছি সাজি। এরে বাবারে সাথে আমার সাথি আছে, সাথী ছাড়া তো চলবে না। আমিও একদম রেডি হয়ে গেছি, তো ওর বুটটা পড়তে গিয়ে লেট হয়, ঠিক আছে? ওই জন্য লেট হচ্ছে। এখনো গালি বের করনি, এটা কি কেউ বিশ্বাস করবে? ছেলে দেওয়া সাজ নেই, একটা জামা একটা প্যান্ট। এই দেখো আমরা দুইজন, এই যে ও বাবা আবার পোজ নিচ্ছে তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আয়নার সামনে আসলে বেশ ভালো দেখা হয়, তাই না বলো? মুখোমুখি একদম। ও কেন তুই সাধনকে সাদা কাপটা দেবে কেন, ভোলা কাপটা দাও। এই যেমন মেশো আর পুচকি আর মাসি, আজকে মায়ের কাছে আসার মূল আকর্ষণ। অবশ্যই মায়ের আদর তো আছেই। এই দেখো দুধে ভেজানো সরা পিঠে, তো আমি এটা নিজে বানিয়ে খাই না, ঠিক আছে? মাসি এসছে মায়ের কাছে বেড়াতে, যার জন্য মা বানিয়েছে, আর পিঠের গন্ধে গন্ধে আমিও চলে এসেছি। আর আমার মায়ের ঘরে আলো কম, আমার ঘরের মতো অত আলো নেই। এসেছি বেশ খানিকক্ষণ, দাদুর শরীর অসুস্থ, দাদু ডাক্তারখানায় গেল, তো মনটা ভালো লাগছে না সেই জন্য, তো আমরাও বেরিয়ে যাব কাছাকাছি ডাক্তারখানা, ওই জন্য ও একটু গেছে, আসলে একটু খেয়ে আমরাও বেরিয়ে যাবো, সন্ধ্যে হয়ে যাচ্ছে। এদের কথা চলছে আমার ছোটবেলার মুড়ির ঠোঙা নিয়ে। আমার মেয়ে খুব ভালো ছিল, মুগলি বলার কথা, তোকে মুগলি বলতাম না বল। আমার বোন ব্লগ করে, ওই জন্য বলছে তুমি কিছু বলো, দিব উল্টো পাল্টা কিছু বলবো না, যেটা বলবো সেটাই বলো, বেশি বেশি কিন্তু কিছু বলবো না। তুমি তো বলে দিলে সেই ছোটবেলার মুড়ির কথা সবাই শুনে কি বলবে বাবা। সে সত্যি বল মনা, সেই ছোটবেলায় প্রত্যেক দিন বিকেলে যেতাম তোদের বাড়ি, আর এই দুই আমার দুই মাসি, ঠিক আছে? তো দুই মাসির বিরুদ্ধে আমার কমপ্লেন আছে, নিজেরা সাজদো, তো আমি তখন খুব ছোট ছিলাম, মাসির মুখটা দেখিয়েই বলি, আমার মাসিদের কাছে যেতাম, মাসি হাঁ করে তাকিয়ে থাকতাম, মাসিরা কাজল টাজল পরছে, সে দায় থাকা উদ্ধার, এক চোখে লাগিয়ে হয়ে গেল। কতক্ষণে দুই মাসি তাই, কিন্তু মামা খুব ভালোবাসতো, মামাকে পিঠে শুশুরি দিতাম আর যত রাজ্যের গল্প বলতো। মাসিরা খুব বদমাইশ না, তাই তো শুতে নিচে না, এক চোখে কাজল পরিয়ে দাঁড় করিয়ে রাখতো, তো কি বলবো। কি সুন্দর ঘুরতে নিয়ে যেতাম, সেটা বলো, ঘুরতে নিয়ে যেতাম, ওই যে দাদুকে ফাঁস করে দিত, আমাকে বলছে কাগজের নীল কালিতে লিখে রেল লাইনে ফেলে দিয়ে, আবার লাল কালিতে লিখেছে এত বড় বড় করে লাল লাল লেখা, আমাকে মাসিদের নিয়ে যাওয়া লস হতো, তো আমি সব দাদুকে দিদাকে এসে বলে দিতাম। সত্যি করেই তাই, সেই দিনগুলোই ভালো ছিল। দেখো শুধু খেয়েই আসিনি, বাড়ির জন্য নিয়ে এসছি, আমাদের বাড়ি থেকে তো চলেই এসছি, তারপর ওর ঘুমে পেয়েছে, ঠিক আছে? আসলে দুপুরবেলা আজকে ঘুম হয়নি, তো দুপুরে খাওয়া দাওয়া করেই আমাকে নিয়ে গেছে, তো ওর পিঠেটা রয়েছে এখনো, পিঠেও খায়নি, তো ঘুমিয়ে গেছে বলে ডাকিনি, আমি তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। অবশ্যই ওকে আমি এদিকে সরিয়ে আনবো, মানে ওকে যদি এখন ডেকে বলা হয় বলবে তোমার তো অনেক জায়গা লাগে, মানে এত বড় বিছানায় ছয় সাত খাটের মাপে, তো এত বড় বিছানাতেও নাকি আমার হয় না, তো যাই হোক দেখাচ্ছি দেখো। কোথায় গিয়েছে আর, পিছনে জায়গা নেই, কই গো? আরে এদিকে পড়ে যাবা, কোথায়? আরে ওই ধারে কেউ যায় অত, সবাই দেখছে, কে দেখবে? যাই হোক, ঘুম থেকে উঠলে আবার পিঠে খাবে, ঘুমাক এখন ঘুমাক। সোহিনীর বিশাল বাজার, জানি না এই ভিডিওটা হয়তো সরস্বতী পুজোর পর পাবে তোমরা, তো যাই হোক সরস্বতী পুজো উপলক্ষে সোহিনীকে কি কিনে দিয়েছে দেখাবো, অবশ্যই কে কিনে দিয়েছে আগে বল। তোকে সবসময় বকে যায় ভালোবাসা তো, আরে বাবারে, তো চলো আমি দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরায় কি এনেছে। ও সরস্বতী পূজার শাড়ি, দারুন। আমি সাজিয়ে দেবো সুন্দর করে সরস্বতী পূজার দিন।
ওটা কি কারে কারে কথা হচ্ছে, এখন বিশাল ভাব শাড়ি কিনে দিয়েছে না? চল যা, নে চল যা, খুব সুন্দর যা রাজু, শাড়িটা আমিই পরবো তাহলে। হ্যাঁ পরবা। হ্যাঁ, ও সরস্বতী পুজোর দিন আমি পরবো, তারপরে ও পরে পরবে। তো রাত কিন্তু বেশ হয়েছে, এ দেখো আমি ভাত চাপিয়ে দিয়েছি। যত রাজ্যের এই ময়লা নোংরা ডিম তোমার দাদা নিয়ে আসে, মশারি তো আমি টাঙাতে আসলাম, কিন্তু এইগুলোর থেকে একটু দূরে থাকবো। এইগুলোর যদি নিয়ে খুলে বসি না, তাহলে জাস্ট হয়ে গেল আমার মশারি টাঙানো, ভাতের মনে ভাত হয়ে যাবে। আমি একটা গল্প পড়ছিলাম, বিন্ধুবাসিনীর ছেলে, ঠিক আছে, উপন্যাস। তো ওটা পড়তে পড়তে এতই ভালো লেগেছে, ভাবছি মশারিটা টাঙিয়ে ভাতটা ফুটে গেলে আধ ঢাকা করে তারপর বইটা পড়বো। পিছনে দেখছো মশারি টাঙানো কমপ্লিট, খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। ডিমের পোজ বানাতে গিয়ে কুসুম ছাড়া হয়ে যাচ্ছে, তাই পরিস্থিতি, খেতে গিয়ে রাগ হচ্ছিল। মানে পোজ খেতে আমি একটু বেশি ভালোবাসি ওই জন্য। নাও চলো সবাইকে টাটা গুড নাইট বলে দাও। টাটা, ঘড়িটা দেখিয়ে দিলো।